নমস্কার সঞ্চালক সুমন এবং অতিথি মাননীয় সবাই। সুমন, এখানে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল আছেন তিনজনই, তাদের মূল লক্ষ্যবস্তু আমার দল। আমি ধরে নিচ্ছি ডক্টর সরকার তিনি নিরপেক্ষ, আমি ধরে নিচ্ছি সুজাতদা নিরপেক্ষ, আমি ধরে নিচ্ছি অনুত্তমা দেবী নিরপেক্ষ। কিন্তু একজন প্রাক্তন আইপিএস, যখন প্রাক্তন আইপিএস নিজে যখন মুখ্যমন্ত্রীকে পিসিমণি বলে বলেন, উনি তো রাজনৈতিক কর্মী বটেই, এখন উনি বিক্ষুব্ধ সিপিএম না বিক্ষুব্ধ তৃণমূল সেটা আমাদের পরে ঠিক করে নেব আমরা। তো সুতরাং এতজন যদি বিরুদ্ধে হয় তাহলে আমাকে একটুখানি বেশি সময় দেওয়া উচিত, কারণ আমাকে সেগুলো একটু উত্তর দিতে হবে। তো এখন আমি যেটা বলছি যে প্রথমে আমি উত্তরটুকু দু একটা দিয়ে নিই, আমি পরে ডক্টর সরকার এত হতাশ হবেন না। গত 7-10 দিন দেখুন কোক, আদানি, টাটা গোষ্ঠী, আসলে অন্যান্য সব খবরের মধ্যে এগুলো বোধহয় একটু হারিয়ে যাচ্ছে যে বাংলায় বিপুল বিনিয়োগ লগ্নি সেগুলো চলছে, খারাপ ঘটনা দু একটা ঘটছে না তা নয়। আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, মুখ্যমন্ত্রী নিচ্ছেন, দল নিচ্ছে, অন্যায় হলে অন্যায়, কিন্তু তার জন্য ভালোগুলো পুরো একেবারে ঢাকা পড়ে যাবে এটুকু হতে দেবেন না। এবং জমি নীতিও একটা তৈরি হয়েছে আমার মনে হয়, ওটা আপনার আগ্রহ থাকলে আমরা সেটা চেষ্টাও করব কমিউনিকেট করতে। শঙ্কর ঘোষ, মাননীয় বিজেপি বিধায়ক, নাম বদল নিয়ে বলছে, দলটা দাঁড়িয়ে আছে বিজেপি নাম বদল করে, চারপাশে নাম বদল নিয়ে উনি কথা বলছেন, আর এত খারাপ এত খারাপ এত খারাপ। তো বিজেপি একটু, এখানে যারা রাজনীতি করছেন ভালো, সে তো করতে হবে, কিন্তু একটু দেখে নিন না কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো, আপনাদের সরকার। শুধু পঞ্চায়েত রিপোর্টটা দেখুন, 14টা পুরস্কার এবার পশ্চিমবঙ্গের। আপনাদের আপনারা নেতারা এখানে এক কথা বলছেন, আর কেন্দ্রের রিপোর্ট যখন বেরোচ্ছে তখন কিন্তু সমস্ত কাজের জায়গায় প্রথম পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পশ্চিমবঙ্গ, তৃতীয় পশ্চিমবঙ্গ, এই ধরনের রিপোর্ট আসছে, ফলে তার উল্টো দিকটাও আমরা বোধহয় যদি দেখে নিই ইত্যাদি। একটা কথা আসছে বুলেট, এখন পুলিশে কাজ করেছেন, বুলেটের ধারা কী, কোথায় মারলে অন্যায় কীভাবে হয়, সোজা বাংলাটা কেউ বুঝলেন না। অভিষেক বলল যে ছেলেটি, যে মানুষটি, তিনি মার খেয়েছেন কিন্তু রিয়্যাক্ট করেননি, তাকে স্যালুট করলো যে আমি হলে গুলি চালাতে বলতাম, এটাই পরিবর্তন, আপনাদের সময় গুলি চলতো, এখানে এসি গুলি চালাননি। অর্থাৎ এই সহিষ্ণুতাটাকে স্যালুট করার জন্য ওই শব্দটা প্রয়োগ করেছে। অভিষেক গুলি চালাতে বলেছেন, আপনি আরও 100 বার আপনারা ফুটেজটা দেখান, দেখালে আমার মনে হয় বিষয়টা খানিকটা পরিষ্কার হয়ে যাবে। আমি একটা ব্যাপারে একমত সভার সঙ্গে, সেটা হচ্ছে খারাপ ভাষা প্রয়োগ না করা উচিত, ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি। একটা কথা এসছে, এটা গেল 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 রব, খারাপ ভাষা খারাপ ভাষা খারাপ ভাষা। আরে 2021-এর ইলেকশনটাই তো হলো, ও দিদি, তখন গায়ে লাগছিল না একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এসে অসভ্যের মতো একটা ইফ টিজার যখন আওয়াজ মারছিল, বিজেপির নেত্রীরা রাস্তা দিয়ে হেঁটে গেলে বিজেপির মা বোনেরা যদি চায়ের দোকান থেকে ও দিদি কেমন লাগবে, তখন তখন মনে ছিল না? ধারাবাহিকভাবে এই জিনিসগুলো করা হয়েছে, পিসি ভাইপো চোর সমানে করা হয়েছে তখন। আরে ভাই, তোমাদের হাতে এজেন্সি আছে, তোমাদের বাড়ি যাবে না, অন্যের বাড়ি পাঠাচ্ছ, এই তো। তা এখন এই যে ধারাবাহিক আক্রমণ, তখন কারুর খেয়াল হলো না? পরিবেশটা আরও খারাপ হলো 2020 সালে নভেম্বর ডিসেম্বরে, যখন এই দল বদল, বিশেষ করে একজন ব্যক্তি আক্রমণে চলে গেল। কেন হবে এটা? আমি তো শঙ্করের মুখেও সত্যি কথা বলছি, আমি কখনো খারাপ কথা শুনিনি, অধিকাংশের মুখেই শুনিনি। কিন্তু একজন যদি সমানে, যিনি তৃণমূল থেকে সমস্ত রকম সুবিধা পেলেন, তিনি গিয়েই পিসি ভাইপো আরম্ভ করলেন, সুমন মিডিয়ার দেখাও ফুটেজ, তাকে কোনো প্রশ্ন করলে যদি পছন্দের কোনো হয় একরকম, নইলে বলবে আপনি কি চটি চাটা মিডিয়া, এটা কুকথা নয়, তুমি তো চটি চাটতে চাটতে, তুমি তোমার বাবা তোমার ভাইরা সবাই তো প্রতিষ্ঠা পেয়েছো, তাহলে চটি চাটা বলে কেন আক্রমণ করা হচ্ছে, এটা কুরুচিকর নয়। ধরা যাক আমি দলের মুখপাত্র হিসেবে কিছু বললাম, উনি পলিটিক্যাল লজিক নেই, উনি বলবেন উনি তো জেলে ছিলেন। হ্যাঁ ছিলাম, সবাই জানে, শুভেন্দু আর কয়েকজন
সারদা টাকা নিয়েছিল, আমার কাঁধে বন্দুক রেখেছিল, আইনে লড়াই চলছে, আমিও শেষ দেখে ছাড়বো, কিন্তু তার সঙ্গে আমার রাজনৈতিক প্রশ্নের কি সম্পর্ক? আর তাই যদি হয়, জেল যদি খারাপ, তুমি যে অমিত শাহের পায়ে ধরে বিজেপিতে গেলে, তিনি তো খুনের মামলায় জেলে ছিলেন, তো সেটা কি জেল নয়, তাজমহল? তো এই জায়গাটা কারা নামাচ্ছে? আমি আবার বলছি, 2021 সালে একদিকে কুৎসার রাজনীতি হয়েছে, আর যেটা নিয়ে এতক্ষণ কথা বলছেন, তৃণমূল উন্নয়নের রাজনীতি করেছে, একের পর এক দিল্লি থেকে বিজেপির নেতারা সারা ভারত থেকে এসে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত অঙ্গভঙ্গি সমস্ত রকমগুলো করে গেছেন, আর আমরা শুধু নিয়ে গেছি উন্নয়ন, পরিষেবা, মানুষ ভোট দিয়েছেন, তো ফলে আমরা তো সেই ভোটের উপর দাঁড়িয়ে জিতেছি, আমরা কার কাছ থেকে আর শুনবো? হ্যাঁ, যদি কথার পিঠে কথায়, আমরাও মানুষ, যদি কোথাও ধৈর্যের বাঁধ ভেঙে, সংযমের বাঁধ ভেঙে থাকে, সেক্ষেত্রে আমরাও দুঃখ প্রকাশ করছি, কিন্তু উন্নয়নের রাজনীতিটা আমরা তো করেছি, আর সেই কারণেই তো বারবার তিনবার মানুষ ভোট দিলেন, সমর্থন করলেন। এবং সবচেয়ে বড় কথা, ভোট কোথায় হলো? কেন্দ্রীয় বাহিনী নিয়ে। কিভাবে হলো? কেন্দ্রের নির্বাচন কমিশন করোনার সময় ডক্টর সরকার মনে আছে 8 দফায় জোর করে ভোট করালো, 8 দফা, বিশেষ করে শেষ 4 দফা খুব টাফ সময় ছিল, তারপরেও তো জিতেছে। অর্থাৎ এই যে সবাই বলছে উন্নয়নের কথা কে বলছে, আরে কে বলবে? আপনারা খবর রাখেন না বলে কি বাংলার মানুষ খবর রাখে না নাকি? যদি ভুল করে থাকি, ভুল, অমুক ব্যক্তি অমুক মন্ত্রী অন্যায় করেছেন, উচ্ছন্নে যাক, কিন্তু মোটের উপর মানুষ উন্নয়ন দেখছেন, মোটের উপর মানুষ পরিষেবা পাচ্ছেন, অতীতের থেকে নিশ্চয়ই ভালো দেখছেন। আর খারাপ কথা, খারাপ কথার তো বহু নজির আছে, আমি দু চারটে বলবো, রেফারেন্স দেবো, তো সুমন নিজেই দিয়ে দিয়েছে। বামেদের সময় আমরা দেখেছি, বামরা চোখ দেখেনি, একজন সিপিএম সাংসদ বলেননি মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে কালীঘাটের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, বিনয় কুমার বলেননি, পেছন ঘুরে দেখানো টাকানো নানা রকম সব কথা ছিল, এখন হয়েছে সেগুলো। এখন তাই বলে আমরাও খারাপ বলবো, সেটা নিশ্চয়ই নয়, কিন্তু কিছু ক্ষেত্রে যদি সমানে কেউ ব্যক্তিগত, একদম ব্যক্তিগত স্তরের আক্রমণ করে যায়, কোথাও একটা এসে সেখানে ধৈর্যের বাঁধ, কোথাও একটা রিয়াকশন হয়ে গেলে, কিন্তু মূলত আমরা উন্নয়নের দিকে রাজনীতি করছি। আমি এবার একটা অন্য বিষয়ে আসব, সেটি হচ্ছে, আমি প্রথমে, মানে এটার সঙ্গে জড়িত বিষয়টা, সুমনকে এবং এবিপি আনন্দকে ধন্যবাদ দেব, কারণ সাংবাদিকতা জগতে সত্যিই কালকে একটা বড় কাজ হয়েছে, সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাক্ষাৎকার। এটা কিন্তু মিডিয়ার প্রশ্নে, সাংবাদিকতার প্রশ্নে, এটা একটা ক্রেডিট, এটা নিয়ে কোনো কথা হবে না। এবার সে কে কী বললো, পারে কি পারে না, সেটা অন্য বিতর্ক। এবার আমি নিজে মনে করি, কোর্ট শেষ কথা, বিচারকদের আমি সম্মান করি, আমার জীবনে ঘটনাচক্রে কোর্টে কোর্ট, কিন্তু সব বিচারক জানেন যে কুণাল ঘোষ কোর্টকে সম্মান দেয়, 307 কথায় কথায় দেয় না, কাজ থাক না থাক বিচারকের সামনে দাঁড়িয়ে থাকি, এবং আমি অনেক ভালো সুন্দর তারা বিচার ব্যবস্থার মধ্যে পূর্ণ আস্থা আছে, এবং জাস্টিস গাঙ্গুলিও দু একটা যা যা রায় দিয়েছেন, নিশ্চয়ই খুব উপকারী রায়, অনেক সাহসী আরও লোকজন আছেন, বিচারপতি আছেন। আমি একটা কথা বলি, যে আমি এর আগে, আমি সিনেমা দেখতে বেশ ভালোবাসি, আমি জলি LLB দেখেছিলাম, তো জলি LLB 1 আমার দারুণ লেগেছিল, তো জলি LLB 2 আরও ভালো লাগলো, আমি শুনছিলাম জলি LLB 3 আসছে, আমি খুব অধীর আগ্রহে আছি, আর কোনো আগ্রহই নেই, সুমন যা দেখিয়ে দিয়েছে গতকাল, এরপর আর জলি LLB 3 এসে কী হবে? তো যাই হোক, আমার একটা বক্তব্য খুব সসম্মানে, সেটা হচ্ছে, উনি জাস্টিস গাঙ্গুলি, তিনি বললেন যে অভিষেককে, অভিষেক যদি আমার নামে এই বলতো, আমি তাকে এই করতাম, একজন বিচারপতির উইশ লিস্ট হতে পারে? আবার উনি বলছেন, প্রমাণ করতে পারবে অভিষেক যেটা বলছে? এবার আমি বলছি, কি বলেছেন তোমার ইন্টারভিউতে, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, আমি গিয়ে বললাম নমস্কার, আমি অভিজিৎ গাঙ্গুলি, এরপরে তিনি মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করতে শুরু করলেন,
আমি নিজে যেচে নেমন্তন্ন বাড়ি যাব, আবার সেখানে তার খাবারের ভালো মন্দ করবেন মানে কি? আরও তো অনেক বিচারপতি ছিলেন, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সামনে যাওয়ার প্রয়োজন হলো কেন, পরিস্থিতি হলো কেন? আবার আপনি তার উপর দাঁড়িয়ে বলছেন, ওনার কথার এই মানে হতে পারে, এই মানে হতে পারে, এই মানে হতে পারে। একটাতে উনি বললেন, আমি শুনেছি উনি প্রতিহিংসা পরায়ণ, এই কথাটা উনি বলেছেন কাল। তা যদি প্রতিহিংসা মেটাতে চান মেটাবেন, জাস্টিস গাঙ্গুলি আপনার মতো একজন মানুষ মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন আমি শুনেছি, আপনার সাহস হলো কি করে বলার আমি শুনেছি? আপনি জাস্টিস বলে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে শুনেছি শব্দটা আপনি ব্যবহার করেন কি করে, কিভাবে ব্যবহার করেন, কোন প্রমাণ আছে আপনার? শুনেছি প্রতিহিংসা পরায়ণ, বাংলার মানুষের কাছে একজন বিচারপতির মুখ দিয়ে হাওয়ায় ছেড়ে দেওয়া হলো, শুনেছি প্রতিহিংসা পরায়ণ, শুনেছি, প্রমাণ নেই বললেন। আমার একটা কৌতূহল আছে, শুনুন, আমার যদ্দূর মনে হয়েছে কালকেরটা লাইভ ছিল না, ওটা এডিটেড সম্ভবত, মানে রেকর্ডেড আর কি। তো রেকর্ডেড যদি হয়, আমার একটা কৌতূহল আছে, তোমরা কি পূর্ণাঙ্গটা দেখিয়েছো না আংশিক দেখিয়ে এডিট করেছো? যদি আংশিক দেখিয়ে এডিট করো, আমার অনুরোধ রইল ওই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটা টেলিকাস্ট করা হোক। আমার স্থির বিশ্বাস ওটি আরও অনেক কথা আছে, এবং আমার অনুরোধ তোমরা একটা এত বড় স্কোরিং জিনিস করেছো, সেটা পূর্ণাঙ্গ চেহারায় এটা টেলিকাস্ট করা হোক। এবার আমি বলবো, জাস্টিস গাঙ্গুলি আপনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, আমি শুনেছি উনি প্রতিহিংসা পরায়ণ, এই শব্দটা গ্রহণ করা যাচ্ছে না। আমি প্রতিবাদ করলাম, আমি প্রতিবাদ করলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো অনেক বড় বড় ব্যাপার, আমি অতি তুচ্ছ, আমি নিজে বিতর্কিত, আমার নিজের নানা সমস্যা, তা সত্ত্বেও আমি করলাম। আপনার যা ক্ষমতা আছে আপনি করে নিন, আমার বক্তব্য হচ্ছে। এরপর অতীতে আমরা দেখেছি বিচারপতি লালা তখন একটি মিছিল আটকেছিলেন, তখন সিপিএম নেতাদের তরফ থেকে বলা হয়েছিল, মূলত বিমানদা, বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, ফলে এগুলো সব আমরা দেখে এসেছি, হয়ে এসছে, ফলে শালীনতা, সৌজন্য, সীমারেখা, চৌকাট, এগুলো সব হয়ে গেছে সোনা। এখন আসুন সবাই মিলে একটা কনক্লুশনে আসা যাক, খারাপ জিনিস খারাপ, কিন্তু পাশাপাশি ভালো জিনিসগুলো একটু আলোচনা হোক। এত বড় দল, এত বড় সরকার, পরিসংখ্যান বলছে, কেন্দ্রের রিপোর্টগুলো বলছে, বহু জায়গায় ভালো কাজ হচ্ছে। বামেদের জমানায় সেখানেও নিশ্চয়ই কিছু ভালো কাজ ছিল, তারপরে কিছু অবক্ষয়, কিছু সমালোচনা এসছে। 72 থেকে 77 সিদ্ধার্থবাবু কি কিছু ভালো কাজ করেননি? নিশ্চয়ই করেছেন। ইভেন সিদ্ধার্থবাবুর সময় জমির পাট্টা বিলানোটা বামেদের 34 বছরের থেকে ওই 5 বছরে বেশি ছিল। মুশকিল হলো তারপর সিদ্ধার্থবাবুর সময়টায় তাঁকে নরখাদক বলে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। রাজীব গান্ধীর সময় গলি গলি মে শোর হয় রাজীব গান্ধী চোর হয়, প্রফুল্ল সেনকে স্টিফেন হাউস কিনে নিয়েছে, একটা প্রমাণ হয়নি। আর এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এসবের যুগ, অন্যায় যদি কে যারা করেছে একদম শাস্তি হোক, কিন্তু প্রথমেই একেবারে যেন ধরে না নেওয়া হয় যে গোটা সিস্টেমটা খারাপ, সবটা খারাপ, এখন যা হচ্ছে সেখানে ভালো নেই। আরে ভালো আছে বলেই এখনও বহু মানুষ, আমি তো দেশের ক্ষেত্রেও কেন্দ্রকে আমরা সমালোচনা করি, সবাই খারাপ হতে পারে না, কিন্তু মোটের উপর খারাপ বলে দেশটা বিপন্নের জায়গায় চলে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, আমি একমত যে সকলেরই একটা বাক সংশোধন, মানে সংযম, সৌজন্যের ভাষা, পাশাপাশি আমরা এটাও আশা করব অন্যায়ের নিশ্চয়ই সমালোচনা হবে, কিন্তু তার সঙ্গে যেন ভালোগুলো একটু উল্লেখ হয়, একটু প্রশংসা হয়। ধন্যবাদ।